الحمد لله رب العالمين. إياك نستعين أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الحاشمي الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. اللهم صل على على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. الصلوات নিশ্চিত ভাবে আহলে বাইতে আতহার আলাইহি সালাতু ওয়াসসালাম ওনারা সকলেই ইনসানে কামিল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার বান্দাদের যে পরিচয় দিচ্ছে, বিশেষ করে যে গুণাবলীগুলা স্পষ্ট করেছে, সেগুলাতে আহলে বাইতে আতহার আলাইহি সালাতু ওয়াসসালাম অন্তর্ভুক্ত, যেগুলো কন্টিনিউ আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু যদি আহলে বাইত না থাকতেন তাহলে অনেক আয়াতের তাফসির মাফহুম ও মান্তুক আমাদের কাছে স্পষ্ট হতো না। কেন শয়তান বলছে আমি পথ ভ্রষ্ট করব, আল্লাহ তার জবাবে বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যাহারা আমার বান্দা তার উপরে তোমার কোনো হস্তক্ষেপ চলবে না। আমি যদি প্রশ্ন করি কে ঠিক আছে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালামেরই বৈশিষ্ট্য ছিল যে ওনাদের উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলতো না, কিন্তু নবী যাওয়ার পর কি শয়তান সফল হয়েছে যে আল্লাহর সমস্ত বান্দাকে সে বিভ্রান্ত করেছে, বিশেষ কোনো বান্দা নেই, হতেই পারে না। কোরআন কেয়ামের কেয়ামত পর্যন্ত রয়েছে, আল্লাহ যা ঘোষণা করেছেন তা কেয়ামের কেয়ামত পর্যন্ত। এই কারণে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন ব্যক্তিত্ব যিনি বারিসে জমিন, যিনি কায়নাতের জন্য হুজ্জত,
যিনি আমাদের যুগের ইমাম ইমামে জামান আজ্জালাল্লাহু তাআলা ফরাজাহু শরীফ। এবং ওনার আসহাবদের মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা সকলেই যাদের উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। সূরা আসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সেখানেও আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই কিন্তু সমস্যার সম্মুখীন রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান এনেছেন, যারা আমলে সালেহ আঞ্জাম দিয়েছেন, যারা সবর ও হকের উপরে। তো এই চারটি বৈশিষ্ট্য এক সাথে একত্রিত হওয়া, এটা কিন্তু কঠিন কাজ। আমরা আল্লাহর বান্দাদের মধ্যে যদি আমরা যদি চেষ্টা করি, হয়তো ঈমান পেরেছি, তাও কিন্তু কঠিন বলা, কিন্তু আমলে সালেহাত তার সাথে সংযুক্ত থাকা হাত খুবই কঠিন। ধৈর্য, এগুলো যদি আমরা মিসদাক দেখতে যাই, তো আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কেউই না। এই কারণে যখন আল্লাহ তার সৃষ্টি জগতে কিছু শ্রেষ্ঠ বান্দাদেরকে নির্ধারণ করতে যাচ্ছেন, তাই আম্বিয়ায়ে কেরাম জানতেন, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একটি মিল্লাত আখ্যায়িত করা হয়েছে, ওনার থেকেই বলতে গেলে বনি ইসমাইল ও বনি ইসরাইল একটি ধারা, হযরত ইসহাকের মাধ্যমে একটি, হযরত ইসমাইলের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ওনার দোয়াতে সেই সব জায়গায় যেখানে বারিস হওয়ার কথা আসছে, যেখানে নেতৃত্ব দেওয়ার কথা আসছে, সেই সব জায়গায় তিনি কিন্তু দোয়া করছেন বা মিন জরুরিয়াতি। যখন নামাজ কায়েমের বিষয় আসলো, তখনও তিনি বললেন, রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন জরুরিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আমাকে নামাজ কায়েম করার তৌফিক দাও এবং আমার বংশধরদেরকে নামাজ কায়েম করা, পড়া না, পড়াতে একটা দায়িত্ব আছে, নামাজ কায়েম করা যেটা সমাজ সংগঠিত করার থেকে একটি মানে সম্পর্ক। তো হযরত ইব্রাহিম সেখানে দোয়া করেছে, যখন ইমামত দেওয়া হলো তখনও বললেন বা মিন জুররিয়াতি। সাদিকে আলে মোহাম্মদের রেওয়ায়েত যে গতকাল তেলাওয়াত করেছি, সেখানেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে আবদিয়াতের শ্রেষ্ঠতা, নবুয়াতের শ্রেষ্ঠতা, রেসালতের শ্রেষ্ঠতা এবং খালিলে খোদা হওয়ার বৈশিষ্ট্য সব যদি একত্রিত হয়ে যায়, তখন কায়নাতের ইমাম হওয়া সম্ভব, সমস্ত সৃষ্টি জগতের ইমাম হওয়া সম্ভব। এই জন্য হযরত ইব্রাহিম বলেছিলেন বা মিন জুররিয়াতি। তো তার জুররিয়াতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। মুসা নিজের শরিয়া সম্পর্কে জানতেন, ঈসা ইঞ্জিলে কি রয়েছে তা জানতেন, কিন্তু হযরত ইব্রাহিমের দোয়া কীভাবে কবুল হয়েছে তা দেখেন। যে হযরত আলী ইবনে আবি তালিব মিম্বারে সালুনিতে এসে তিনি বলছেন, আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জুবুরকে জুবুর থেকে, আহলে ইঞ্জিলকে ইঞ্জিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে আমি উত্তর দিতে সক্ষম। অর্থাৎ তাওরাতের আলিমও ছিলেন,
জবুর সম্পর্কেও জানতেন, ইঞ্জিল সম্পর্কেও জানতেন, অর্থাৎ নিশ্চিতভাবে মুসার চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এখানে আলীর বিদ্বেষে অনেক কিছু মানুষ গ্রহণ করতে চায় না, কেননা বানি উমাইয়াদের ষড়যন্ত্র ছিল, চেষ্টা করেছিল আলীকে নামিয়ে সেই পর্যায়ে নিয়ে আসা যে পর্যায়ে বানি উমাইয়ারা ছিল। এটা কিন্তু দীর্ঘদিনের চেষ্টা, আর এই চেষ্টার কিছুটা প্রভাব পড়েছে, যে কারণে রাসূল শ্রেষ্ঠ, তো রাসূলের যিনি ওয়াসি হবেন তিনি তো শ্রেষ্ঠ হবেন। এটা তো দুর্ভাগ্যজনক যে আলীকে এমন এক স্থানে রেখে দেওয়া হয়েছে যে আর শ্রেষ্ঠতা প্রমাণ করার কোনো প্রয়োজন মনে হয় না। কিন্তু আলী ইবনে আবি তালিব যারই সময় হোক না কেন, যেই খেলাফতের আসনে থাকুক না কেন, যার হাতেই ক্ষমতা থাকুক না কেন, আলী ইবনে আবি তালিব শ্রেষ্ঠতা প্রমাণ করেছেন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আলী জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন, তরেতের জ্ঞান ওনার কাছে ছিল, জুবুর ইঞ্জিল সম্পর্কে তিনি জানতেন, কোরআন সম্পর্কে বলছেন সবে ইনা বাতনা, তার 70টি বাতিল আমার জানা রয়েছে, জমিন চেয়ে বেশি আসমানের রাস্তা আমার জানা রয়েছে। কি আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় থেকে নিয়ে পয়গম্বরে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত একজন আলী ইবনে আবি তালিবের মতন জ্ঞানী আপনি প্রমাণ করতে পারবেন? নেই। তো ইসলাম নাম হচ্ছে জ্ঞানের, ইসলাম জাহেলিয়াতের নাম না, ইসলাম আনুষ্ঠানিকতার নাম না, ইসলাম সামান্য কিছু শিখে নেওয়ার নাম না, ইসলাম হচ্ছে ইলম, ইলম হচ্ছে ইয়াকিন, ইয়াকিন হচ্ছে কত। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আজকে মিছিল হবে ঝুলার, এত লোক কম কেন আজকে? আমাদের ছাত্ররাও সবাই নেই, কোথায় আজকে? তো বরচির করার কথা, কেন ইয়ে তো বলে রাখছিল নাসের। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ।
ইসলামের সম্পর্ক কিন্তু জাহেলের সাথে না, ইসলাম হচ্ছে এলম। এলমকে বলা হয় ইয়াকিন, এলমকে বলা হয় কাত 100%। কিন্তু যখন ইলমের দরজা বন্ধ হয়ে যায় তখন যে দরজাটা খুলে যায় সেটাকে বলা হয় ইলমি। এলম একটি বিষয়, ইলমি হচ্ছে আরেকটি বিষয়। এলম হচ্ছে যেখানে ইয়াকিন 100%, কোনো সন্দেহের অবকাশ নেই, এটা কিন্তু কারো কাছে নেই। আল্লাহর যতগুলার বান্দা আছে তাদের কাছে এলম হচ্ছে নিসবি, অর্থাৎ ওনার চেয়ে উনি বেশি জ্ঞানী, ওনার চেয়ে উনি একটু বেশি জ্ঞানী, উনি কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন, উনি ওই সাবজেক্টে জ্ঞান রাখেন। আবার ইশতেহাদ করলেও 100% জানা নেই যে আমি যে ইশতেহাদ করেছি এটাই আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা, হয়তো 80%, হয়তো 70%, 100% নেই। কিন্তু যারা সারে হবেন তারা হবেন 100%। তো এখন ব্যাপার হচ্ছে দিনের লেজাম, দিনের নেতৃত্ব কার হাতে তুলে দিতে হবে, তার হাতে যার কাছে নিজের মাযহাব হচ্ছে সন্দেহের সাথে সম্পৃক্ত, নাকি তার হাতে যার কাছে ইলম রয়েছে। তো ইলমের শ্রেষ্ঠতা প্রমাণ করে আলী ইবনে আবি তালিব স্পষ্ট করেছেন যে রাসূলের পরে যদি কেউ ওয়াসি হয়, কেউ সারে হয়, কেউ আলিম হয় তো আমি রয়েছি। এই জন্য সন্দেহ থাকা উচিত না। রাসূলুল্লাহ স্পষ্ট করে দিলেন আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবু। যার জ্ঞানের মধ্যে, যার ইলমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। নিজে বলছেন লকাশে মালকেতা, যদি আমার চোখের সামনে দিকে পর্দা যদি সরিয়ে দেওয়া হয় আমার বিশ্বাসে বিন্দু মাত্র, মানে সামান্যতম উন্নতি হবে না, সামান্যতম আমার জ্ঞান বৃদ্ধি পাবে না। কেন? আমার কাছে যা ছিল তা আছে, যা জাওয়াহিরে রয়েছে সেটাই মাবারায়ে হিজাব রয়েছে। যা বলেন সেখানে কিন্তু কোনো শায়েদ নেই, হয়তো নেই, ইয়াকিন। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে খেলাফত আলীর কাছে ছিল না, কিন্তু আলী যে ইলমের পরিচয় দিয়েছেন তখন স্বীকৃতি না দিলেও পরে স্বীকৃতি দেওয়া হলো। আবিল হাদিদে মুতাযালি মৌলায়ে মুত্তাকিয়ানের খুতবাগুলা বা কালমাতে কেসারগুলা বা চিঠিগুলা একত্রিত যখন পেয়েছেন, যেটাকে সৈয়দ রাজি করেছেন, তো তিনি এটাকে দেখার পর এই কালামকে কি বললেন? ফকে কালামে মখলুক, এটা মখলুকের কালাম না, তেহতা কালামে খালি, আল্লাহর কালামের পরে আল্লাহর কালাম আল্লাহর কালামই হবে। কিন্তু বান্দাও আল্লাহর কালামের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যে কোনো বান্দার কালামের সাথে তার মিল নেই, তার থেকে উর্ধে। এই জন্য আজকে নাহজুল বালাগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। আমাদের ইমামে জাইনুল আবদিন আলাইহি সালাতু ওয়াসসালামের যেগুলো সব কটা দোয়া, দোয়ার মাধ্যমে যে কিতাব রেখে গেলেন যাকে সাহিফে সাজ্জাদিয়া বলা হয়, সাহিফে সাজ্জাদিয়াই বলা হয় না, ইলমি জগতে জাবুরে আহলে মোহাম্মদ বলা হয়। হযরত দাউদের উপরে যে কিতাব এসেছিল তার নাম ছিল জাবুর। ইমামে সাজ্জাদের এই দোয়াগুলাকে জাবুরে আহলে মোহাম্মদ বলা হয়। কেন? কালামে খালিকের পাশাপাশি রয়েছে, কালামের খালিক না, কালামে খালিকের পাশাপাশি। তো যদি ইসলামে এলম দেখতে হয় তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে, যদি ইসলামে তাকওয়া দেখতে হয় তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে, যদি ইসলামে নাফসের ঊর্ধ্বে আসতে হয় তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে, যদি ইসলামে ইসাল এলাল মতলুব দেখতে হয় তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে। যারা শয়তান হাত থেকে রক্ষা করতে পারেন তাদেরকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে, যদি বাতিনি পবিত্রতা যদি চান
তাহলে আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে। আর আহলে বাইতকে ছেড়ে দেওয়ার পর যে দিনই থাকবে সে বিভিন্ন রূপে টুকরো টুকরো হতে থাকবে, না আকীদায় খেলাফত সঠিক থাকবে, না আকীদায় রেসালত সঠিক থাকবে, না তাওহীদের বিশ্বাস সঠিক থাকবে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আজকে আমার কথাগুলো হচ্ছে রেজাল্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। আজ নবী সম্পর্কে যিনি আফজলুল মুরসালিন যেই ধনে কথাবার্তা দেখতে পাচ্ছি, আমাদের এখানে নেই। কেন নেই? এই জন্য যে নবীকে চিনেছি আহলে বাইতের মাধ্যমে, আমাদের এখানে নেই। কেউ বলেনি আমাদের এখানে যে নজমিল্লা নবী মাসুম ছিলেন না, কেউ বলেনি যে নবীর অপারেশন হয়েছিল, ঠিক আছে, আল্লাহ নসর আল্লাহ কাসাদর অপারেশন হয়েছিল, কেউ বলেনি। কেন বলেনি? বলেনি কেন? যদি অন্যরা বলতে পারে, একটা অপব্যাখ্যা কেউ যদি দিতে পারে, তো আমাদের মুফাসসিররা কেন দেননি? সমস্যা হচ্ছে এটা, ওইখানে তাফসির করা হয়েছে তাফসির বিল রায়, নিজের জ্ঞানে যা এসেছে সেটাকে শরীয়ত বানানোর চেষ্টা করা হয়েছে, শরীয়তে যা রয়েছে সেটাকে ফলো করার চেষ্টা করা হয়নি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আজ আপনি চলে যান, চলে যান কোনো মুসলমানের হাতে, ফট করে দেখবে এটা হানেফি ফেকায় আছে কি না, দেখবে এটা সাফেই ফেকায় আছে কি না, এটা হাম্বালি ফেকায় আছে কি না, কেউ দেখার চেষ্টা করে না রাসূলের ফেকায় আছে কি না। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যদি রয়েছে তো চার ইমাম চারটি ফেকা, বারো ইমাম একটি ফেকা। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এটাই তো প্রমাণ। কার কাছ থেকে নেবেন? যারা পবিত্র, যারা জ্ঞানী, যারা আদিল। আমরা তো কন্টিনিউ ফজরে দিচ্ছিলাম কাজাওয়াতে আমিরুল মুমিনিন, পরে ইচ্ছাও ছিল বইটা কোথায় রাখা হলো জানি না, এখন সুন্দর সুযোগ আছে আমাদের, মানে যারা আব্দুল কাইয়ুম সাহেব আছেন ওনাকে দিলে হয়তো অনুবাদ হয়ে যাবে সহজে, ইনশাআল্লাহ ওই বইটাও বের হওয়া দরকার, যেখানে কাজাওয়াতে আমিরুল মুমিনিন আশ্চর্য, মানে সাধারণ জ্ঞানে আসে না, সাধারণ জ্ঞানে আসে না, সাধারণ মানুষ সাধারণ জ্ঞানেই চিন্তা করবে। যেমন একজন মুস্তাহিদ ইমামে আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, তিনি একদিন সাদিকা আলে মোহাম্মদের কাছে বসে আছেন, তো ইমাম তাকে জিজ্ঞাসা করলেন, শুনলাম নাকি তুমি বেশি কেয়াস করো? কেয়াস জানি আকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, যেখানে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, কোনো আয়াতের সমাধান পাওয়া যাচ্ছে না, এখানে আকলকে ব্যবহার করা। কেন? আকল হচ্ছে হাদি, এতে কোনো সন্দেহ নেই কি আকল হচ্ছে হাদি, কিন্তু আমার আপনার না, ঠিক আছে, কেন আমার আপনার আকল কিন্তু ভুল করে। তো যাই হোক, তুমি নাকি কেয়াস করো, আকলের ভিত্তিতে সিদ্ধান্ত দাও। বলে জি। বলে আচ্ছা বলো, রমজান মাসে সকালকে রোজা রাখতে হয় সবলের ফরজ, পুরোটা সাল প্রত্যেককে নামাজ পড়তে হয়, ইবাদতের ক্ষেত্রে উত্তম ইবাদত কোনটা? উত্তম ইবাদত নামাজ, তারপরে রোজা, তার যে উত্তম ইবাদত সেখানে তো কোনো মাফ হওয়ার কথা না, আকল কী বলতেছে, এটা উত্তম ইবাদত, এটা করতেই হবে। যেখানে নামাজ সম্পর্কে এইভাবে তাকিদ দেওয়া হয়েছে, দাঁড়িয়ে যদি পড়তে না পারেন বসে পড়েন, বসে পড়তে না পারেন শুয়ে পড়েন, যদি শুয়ে পড়তে না পারেন চোখের এশারায় পড়েন, কিন্তু নামাজ মাফ নেই, ঠিক আছে, নামাজ মাফ নেই, নামাজ পড়তে হবে। নামাজ কেন? আসসালাতু উমুদুদ্দিন,
দিনের ভিত্তি হচ্ছে নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ সমস্ত কুকর্ম থেকে রক্ষা করে, নামাজ সমস্ত আমালের কবুলিয়াতের কারণ। ইন কবেলা কবেলা মা সেবা হয়, ইন রোদ্দা রোদ্দা মা সেবা হয়। যদি নামাজ কবুল হয়ে যায় সমস্ত আমাল কবুল হবে, না হলে কোনো আমাল কবুল হবে না। তো যদি এই রকম হয় নামাজ, তো নামাজ তো কোনো ক্রমে মাফ হওয়া উচিত না। ঠিক আছে, মোমেনাতরা মাসিক অবস্থায় নাজিস থাকেন, নামাজ পড়তে পারেন না, কি করবেন? কাজা করবেন। পাঁচ দিন নামাজ পড়েন নেই, পরে মাসে যে বাকি ২৫ দিন রয়েছে, ২৫ দিনে তিনি কাজা করবেন। কেন? উত্তম ইবাদত হচ্ছে নামাজ, তো নামাজ মাফ হওয়া উচিত না। রোজা যেহেতু সেকেন্ড স্টেজে, এটাকে মাফ করে দেওয়া যায়, শরীয়ত তো তোমার আকলের বিপরীত। বলে হ্যাঁ, আকল তো এটাই বলছে। বলে কিন্তু ঘটনা এটা না, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, রোজা মাফ করেননি। রোজার কাজা রাখতে হয়, নামাজের কাজা নেই। সে পাঁচ দিন করলে নামাজ পড়তে হবে না, ২৫ দিনের নামাজই ওনাদের ৩০ দিনের নামাজের পরিপূর্ণ। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যেখানে আল্লাহ আমাদেরকেও ছাড় দিয়েছে, ঠিক আছে, আজকে আবার আকল ব্যবহার করা হয়, আজকেও আমাদেরকে ছাড় দিয়েছে সফরে নামাজ কাসর। এখন অনেকে নামাজ কাসর করেন না, বলে ওই সময় ঘোড়ায় চড়ে সফর করতে হতো, গরমে অনেক কষ্ট হতো, এই জন্য নামাজ কাসর ছিল। এখন প্লেনে যাচ্ছি, ও প্লেনের উপরে পুরো নামাজ পড়তেছে না। বাবা, শরিয়াত যেভাবে রয়েছে সেইভাবে, এখানে আপনার আকলের কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আপনার আকলকে শরিয়াত বলা হচ্ছে না, শরিয়াত যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাইসুল অকালা হচ্ছেন সারে, কোনো মুস্তাহিদকে এই অধিকার দেওয়া হয়নি। তাহলে যত বড়ই মুস্তাহিদ হোক না কেন, সাহাবিয়া রাসূল হন না কেন, কেউই কিন্তু ইলমে লাদুন্নির মালিক না। ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলম দেওয়া হয়েছে, সেটা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে ছিল, যেটা মওলায়ে কায়নাত প্রমাণ করেছেন, যেটাকে ইমামে হাসান মুস্তাফা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করেছেন। কারবালা ইমামে হুসাইন গেলেন, ইতিহাস বলছে অনেক মুস্তাহিদ বাধা দিয়েছে, অনেক মুস্তাহিদের সিদ্ধান্ত ভুল ছিল, ওনার সিদ্ধান্ত সঠিক ছিল। কেন? উনি সারে ছিলেন, ইলম ওনার কাছে ছিল, ইয়াকিন ওনার কাছে ছিল, উনি জানেন কিভাবে আল্লাহকে পেতে হয়। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কিন্তু আহলে বাইতকে ছেড়ে দেওয়া হলো, রেজাল্ট কি দাঁড়ালো? কোনো শরিয়তে মশলা আছে নিয়ে দেখা হয়, আমার ফেকায় আছে কি না। ঠিক আছে, একমাত্র জাফরি ফেকা, যেখানে ফেকায় চেক করতে হয় না। কেন? আউয়ালানা মোহাম্মদ, ও অসদানা মোহাম্মদ, ও আখেরানা মোহাম্মদ, বা কুল্লানা মোহাম্মদ। না এখানে কোনো ইশতেহাদের সুযোগ আছে, না কোনো চেঞ্জ করার সুযোগ আছে। আমি চমৎকার একটা উদাহরণ এর আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। আপনি যান একটি কারখানায়, ঠিক আছে, রুমাল, একটা উদাহরণ দিচ্ছি, রুমাল, রুমাল আছে ১০,০০০ পিস রুমাল লাগবে। গেলেন একটি কারখানায়, রুমাল দিয়ে দিলেন, ভাই কত পড়বে, হিসাব টিসাব করে বলল যে ৫০ টাকা। ঠিক আছে, ১০,০০০ পিস অর্ডার হয়ে গেল, এই স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী বানাও। হিসাব করে দেখলো যে ৪৯ টাকা পড়তেছে, ১ টাকা লাভ। ১ টাকা লাভে তো আর ব্যবসায়ীদের মন ভরে না, কী করলে ৬ টাকা লাভ করা যাবে, ৫ টাকা লাভ করা যাবে, কী করলে? বলে প্রথমে এক কাজ করে, স্যাম্পলটাকে ছোট করে দাও। স্যাম্পল হয়ে গেল ছোট, এবার কস্টিং কত আসতেছে? এবার কস্টিং আসতেছে ৪৫ টাকা। দিতে হবে কত করে? ৫০ করে। লাভ হচ্ছে কত? ৫ টাকা। কিন্তু যার মাল, যার স্যাম্পল, সে তো বুঝতেছে। যখন স্যাম্পল দেখলো, ভাই এই আপনার স্যাম্পল, এই আপনার মাল,
না ভাই এটা তো আমার স্যাম্পল হতে পারে না, এটা তো ছোটো ছোটো মনে হচ্ছে। কি মনে করেন আমাকে, আমি কি বেঈমান নাকি, আমি কি অসৎ ব্যবসায়ী, আমি অসৎ কাজ করি, আমার জ্ঞানলা নেই, আমাকে জবাবদেহি করতে হবে না? এমন একটা বকা দিল যে আমি আর কিছু বলার নেই, সেই 10,000 পিস নিয়ে চলে আসলাম, বোকা সেজে গেলাম, কেন স্যাম্পলও ছোটো মালও ছোটো। বলো আচ্ছা এখন কোনো একটা বুদ্ধি বের করতে হবে যেন পরিবর্তন না করতে পারে। কি করলো, এক সাইজের দুটা রুমাল, ঠিক আছে একই সাইজের দুটা রুমাল নিয়ে যায় ফ্যাক্টরিকে, বললো যে ভাই এই দুটা রুমাল দেখতেছেন একটু ভালো করে দেখেন তো, আপনারা তো কোয়ালিটি স্মার্ট, কোয়ালিটিতে আপনারা স্মার্ট রয়েছেন, দেখেন দুটা এক কি না, এক সাইজও এক কি না? বলে হ্যাঁ এক। বলে একটার উপরে সই করে আমাকে দিয়ে দেন আর একটা আপনি রাখেন, এইবার যে 10,000 অর্ডার দিচ্ছি বানাবেন ওটা দিয়ে, কিন্তু আমি নেব। এখন কি আর চেঞ্জ করার সুযোগ আছে? চেঞ্জ করার সুযোগ নেই। কেন নেই? এই জন্য নেই যে আমি এখন যাব আমার তা দিয়ে মিলাই নেব। তো এই জন্য হজরতে মুসার সময় এটা হয়েছে, হজরতে ঈসার সময় এটা হয়েছে, তারা কি করেছে, মুসার ব্যক্তিত্বকে পরিবর্তন করেছে, মুসার বাণীকে পরিবর্তন করেছে, নিজের নাফস অনুযায়ী ওই শরীয়তকে সাজিয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিলেন। ঈসার উম্মতরা একই কাজ করেছে, যে ইঞ্জিলে পরিবর্তন করেছে, হযরত ঈসার সিরাতকে পরিবর্তন করেছে, নিজে ইচ্ছা অনুযায়ী একটি শরীয়ত সাজিয়ে নিয়েছে, বললেন না এটা হবে না, কি করলেন আল্লাহ বাতিল করে দিলেন, কিন্তু ইসলামকে বাতিল করেননি, কোরআনকে বাতিল করেননি, কেন এখানে একটি সিরাত দেননি, 14টা সিরাত রয়েছে, এখন তুমি পরিবর্তন করবা তো কীভাবে করবা? ঠিক আছে রাসূলের সিরাত তোমাদের জন্য হুজ্জাত, কিন্তু যদি আলী থেকে মিলানো হয় কার্বন কপি জনাবে আহমদ মুখতার কি সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, আর তো পরিবর্তনের কোনো সুযোগ নেই। আপনি এই কারণে দেখবেন অন্য মাঝহাবে ইশতেহাদি বিষয়ে মাঝহাবকে পরিবর্তন করে দিয়েছে, আমাদের মাঝহাব আমাদের বক্তব্যে ইশতেহাদি বিষয় মাঝহাবকে পরিবর্তন করেনি, বরং মাঝহাবকে স্পষ্ট করার নাম হচ্ছে ইশতেহাদ। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আহলে বাইতে আথার এনারা ছিলেন সারে, এনাদের কাছে দিন বিকৃত হয়নি, কিন্তু আপনি যেখানে গেছেন সেখানে চেঞ্জ হয়েছে, হতে 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 কোথায় চেঞ্জ হয়ে কোন জায়গায় চলে আসলো? আজকে হজরতে ব্যাস ব্যাসের কারণ আমাদের দেশে একটি গ্রুপ রয়েছে যে হজরতে ব্যাসের কারণ হচ্ছেন, ঠিক আছে ওনাদের কাছে মাওলা এমামে জানুল আব্দিন না, এমামে মোহাম্মদ বাকার না, এমামে জাফরের সাদেক না, আরে হজরতে ব্যাসের কারণের মাওলা হচ্ছেন আলী। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। সাহাবিকে যদি মূল্যায়ন করতে ওই সাহাবির মাওলা হচ্ছেন আলী। তো আলী ইবনে আবি তালিব আহলে বাইতে আথার আলাইহিসসালাম যার কাছে দিন ছিল কাত, কোনো ইশতেহাদি দিন না যে ওনারা ইশতেহাদ করে এটাকে আবিষ্কার করেছেন, বরং ওনাদের কাছে ছিল শরীয়ত পরিপূর্ণভাবে স্পষ্ট, শরীয়তের বাতিন ওনাদের কাছে স্পষ্ট ছিল, এই জন্য বিচারকের দিক দিয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, তাকওয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ মুত্তাকি ছিলেন। রাসূল সারাটা রাত ইবাদত করতেন, আওয়াজ আসলো কুমিল্লা ইলাহা ইল্লা কালিলা, ঠিক আছে কেন পা ফুলে যেত, রাসূলে খোদা রোজা রাখতেন কন্টিনিউ, ইফতার না করে দ্বিতীয় দিন রোটা, এটা রোজাও কিন্তু রাসূলের জীবনে পাওয়া গেছে। যখন এটাকে কয়েকজন সাহাবি কপি করা শুরু করলো, রাসূল নিষেধ করলেন এবং রাসূল বললেন যে এটা তোমার জন্য জায়েজ না, কেন? আমাকে ফেরেশতা খাওয়া দেয়। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। স্পষ্ট, তুমি রাসূলের সমতুল্য হতে যেও না, তোমার গায়ের ছায়া রয়েছে, রাসূলের কোনো ছায়া নেই। শুধু তাই না, জীব জন্তুর ভাষাগুলাও তারা জানতেন, সবাই
আহলে বাইতের সকল সদস্য। প্রত্যেক যুগে আমরা দেখেছি ইমামে রেজা আলাইহিসসালামের যুগে একজন দাবি করলো, এক নারী, যে আমি সাদাত এবং এখন পর্যন্ত বেঁচে আছি, আমার নাম হচ্ছে জায়নাব, জায়নাব বিনতে আলী। হযরত আলী ইসলামের কন্যা জায়নাব। যখন এই খবর ইমামে রেজা আলাইহিসসালামের কানে গেল, ইমামে রেজা তিনি বললেন ঠিক আছে, সে যদি বলতেছে জায়নাব, তো সেই জায়নাব যদি হয়ে থাকে তাকে বাঘের সামনে দিয়ে দাও, যদি বাঘ খেয়ে ফেলে তাহলে সে মৃত্যুক, আর যদি না খায়। এখন কথা শোনার সাথে সাথে তো কার সাহস রয়েছে, আমি তো ইমামে রেজাকে বলবো মওলা ও তো জায়নাবের কাছে যাওয়া ছিল, এরকম প্রশ্ন যদি আমাদের সামনেও আসে ক্ষমা চাওয়া ছাড়া কিছু নেই। সালাওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, জঙ্গল থেকে কোনো ক্রমে বেঁচে চলে আসলাম, হয়তো বলবো গর্ব করবো যে সৈয়দ ছিলাম বলে আমাকে খাইনি, কিন্তু এইভাবে ক্ষুধার্ত বাঘের সামনে ফেলে দেওয়া ঠিক আছে? ইমামে রেজা আলাইহিস সালাম যখন বললেন তখন সে বলল যে না, ক্ষমা চাচ্ছি, আমি জায়নাবের কাছে যাবা, মিথ্যা বলেছি আমি না। তো বলে খুবই সুন্দর, তাহলে ইমামে রেজাকে পরীক্ষা করি, ইমামে রেজাকে পরীক্ষা করি। তো ইমামে রেজা আলাইহিস সালাম নিজে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করলেন, আর সমস্ত বাঘ মাথা পায়ের কাছে রেখে দিল। ইমামে রেজা আলাইহিস সালাম তাদের মাথার উপরে হাত দিলেন, বেশ কিছুক্ষণ থাকার পর বের হয়ে চলে আসলেন। না আপনি থেমে যান, আমি তো অষ্টম ইমামের উদাহরণ দিয়েছি। আচ্ছা আপনি আমাকে বলেন তো, গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করেছিলেন একটি গারে আশ্রয় নিয়েছিলেন, তো বলা হচ্ছে যে যতগুলো ফুটো ছিল রাসূলের পাশে একজন ছিল যে ওই ফুটোগুলোকে বন্ধ করতেছিল, এমন না হয় যে ওই জায়গা থেকে কোনো সাপ বের হয়ে না আসে। আলে রাসূল আর সাহাবীর মধ্যে পার্থক্য কি তাই স্পষ্ট হয়ে গেল। সালাত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। তিনি ভয় পাচ্ছিলেন, আয়াত আসলো লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহ মা'না, ভয় করেন না, আল্লাহ আমাদের সাথে আছে, কোরআনে আয়াত, জিবরিল সেখানেও হাজির হয়ে গেলেন আয়াত নিয়ে, লা তাখাফ ভয় করেন না, ইন্নাল্লাহ মা'না, নবী বলে তো আল্লাহ আমার সাথে আছে। আচ্ছা নিচে বসে কি দেখতেছেন, মাকড়সা জ্বালা দিয়েছে, কবুতর কি করলো তার উপরে, সালাওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। আচ্ছা কায়নাতের নবী, ফেরেশতারাও তো উপস্থিত, তারাও তো চিনে, তারাও তো মারফত রাখে। জিবরিল বলেন ইয়া নবী, ইয়া হে আল্লাহ যদি অনুমতি দেন আমিও নবী আল্লাহর হেফায়তের জন্য যাই। বলে যাও জিবরিল যাও, খোদা হাফেজ যাও। জিবরিল আসলেন আর ওই গারের পাশে এসে দাঁড়াই গেলেন, মাকড়সা বলছে জিবরিলকে কেন এসেছেন, কেন এসেছেন? বলি নবীর হেফাজতের জন্য এসেছি। বলে আপনার প্রয়োজন নেই, চলে যান, চলে যান। হাজরত জিবরিল মাকড়সা জ্বালাকে বলছেন চিনো আমাকে, চিনো আমি কত শক্তিশালী, আমাকে চিনো, আমি সে যে কমে লুতকে তুলে আরশের দিকে নিয়ে যাচ্ছি, এত উঁচু করেছি যে আরশের উপরে ফেরেশতাদের ইবাদতের আওয়াজ কমে লুতের কানে, আর কমে লুতের চিৎকারের আওয়াজ ফেরেশতাদের কানে, সেখানে গিয়ে তাদের উল্টো করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তো বলে তা করেছেন, তা করেছেন। সবচেয়ে দুর্বল বাসা হচ্ছে কিন্তু মাকড়সার জ্বালা, আমাদের ক্যামেরায় প্রায় ধরে, ডাক দিয়ে বলি মহসিন ভাই ওই নম্বর ক্যামেরাটা একটু, উনি গিয়ে কী করেন একটা টিস্যু নিয়ে একটা আঙ্গুল নিয়ে পুরো বাসাটাকে ভেঙে ফেলা যায়, এত দুর্বল।
জিবরিলকে মাকোসা বলল, যদি সাহস থাকে একটা তার ছিঁড়ে দেখান। সালাত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। কেন? আল্লাহর নির্দেশে আমি হেফাজত করছি, আল্লাহ আকবার, আল্লাহর নির্দেশে। তো জীব জন্তুরাও কিন্তু জানতো, আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনত, যেভাবে নবীকে সেইভাবে আহলে বাইতে আতহার। আপনি নবীর সময় দেখেছেন মাকসার জানার কথা পাবেন, আলী ইবনে আবি তালিবের সময় আপনি ফজরে যখন বের হচ্ছেন নামাজের আগে অন্ধকার থাকতে কি করলেন তিনি, হাঁস মুরগি সব ছেড়ে দিলেন, ছেড়ে দিলে তারাও কিন্তু খাওয়ার জন্য না, এক আজব ডাক দেওয়া শুরু করলো, চিৎকার করা শুরু করলো, বাসার সবার ঘুম ভেঙে গেল। আলী মুর্তজা ওয়াসিয়াত করলেন, যদি এদেরকে খাওয়া দিতে পারো তাহলে রাখবা, না হলে মুক্ত করে দেবা। আলী যাচ্ছেন, আলীর কাপড় ধরে নিচ্ছে, যেতে দিচ্ছে না। আল্লাহ আকবার, কি মারেফাত ছিল! তো হায়বান আহলে বাইতের মারেফাত রাখতো। হায় আফসোস, জমিনের ওয়ারিস আহলে বাইতে আতহারের মারেফাত অর্জন না করে আজকে মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন ফেকায় পরিণত হয়ে গেছে। সবাই দেখতেছে আমার পীর সাহেব কী বলেন, আমার মুস্তাহিদ কী বলেন, আমার ইমাম কী বলেন, কিন্তু আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের ফেকা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। যা আলী বলেছেন তাই হাসান বলেছেন, যা হাসান বলেছেন হুসাইন বলেছেন, এক জায়গায় আপনি দেখাতে পারবেন না যে হাসান একটি সিদ্ধান্ত দিয়েছেন, ইমামে জাফরের সাদিক সেটাকে পরিবর্তন করেছেন। হ্যাঁ, এটা আম্বিয়ার সময় সম্ভব ছিল, কেন ওই সময় দিন পরিপূর্ণ হয়নি। দিন পরিপূর্ণ হওয়ার পরে আহলে বাইতের কাছে আমানত রয়েছে, যেখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আহলে বাইতকে ছেড়ে দেওয়ার কারণে আজ মুসলমানদের নামাজ এক না, আজ মুসলমানদের রোজা এক না, আজ মুসলমানদের হাজ এক না, আজ মুসলমানদের যাকাত এক না, মুসলমানদের মধ্যে খুমসি নেই, মুসলমানদের মধ্যে জিহাদের অপব্যাখ্যা আছে, এই সব কিছু হলো কেন? এই জন্য হলো যে রাসূলের পরে যিনি ছিলেন দ্বীনের রক্ষক, যিনি ছিলেন মহাফেজ, যার জন্য আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকর লাহুল হাফিজুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি একে হেফাজত করব। হেফাজত করা অর্থ কি? কোরআনের পাতা। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যে 114টা সূরা 115টা না হয়ে যায়, 114টা সূরা 113টা না হয়ে যায়, এটা হেফাজত করা না। কোরআনে যা রয়েছে, যা তার মাতালিব রয়েছে, যা তার গভীরতা রয়েছে, যা আল্লাহর উদ্দেশ্য রয়েছে, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাইতখানায় কাবাকে তৈরি করেছেন, পাক করেছেন ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে, ঠিক এইভাবে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, রক্ষা করেছেন আহলে বাইতের মাধ্যমে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এই কারণে দিন যদি সুরক্ষিত রয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একটি কাজ করলেন, আমি আজকেই সেনাহাটিতে বক্তব্য দেওয়ার সময় বলেছি, কেন মওলানা কায়নাত আলী ইবনে আবি তালিবের শাহাদাতকে কেন্দ্র করে 2 মাস 10 দিন আমাদের মজলিস চলে না, কেন কেন আমরা এত দীর্ঘ সময় শোক পালন করি না? মওলানা কায়নাত, মওলানা কায়নাত আমাদের প্রথম ইমাম, আধ্যাত্মিক জগতের নেতা, কায়নাতের আমির, কিন্তু আমরা ওনার মজলিস করি না। ইমামে হাসানে মুস্তাফা যেদিন শহীদ হয়েছেন মজলিস হয়ে গেল, রাসূলে খোদা শহীদ হয়েছেন মজলিস হয়ে গেল, কিন্তু তিজা দশমা বিশমা প্রতিদিন মজলিস না করি না। করতে হয় কার? হুসাইনের। কেন? এই জন্য যে হুসাইন এত বড় শরিয়াত, 1,24,000 আম্বিয়ার রেখে যাওয়া শরিয়াত, এটাকে রক্ষা করেছেন আলী আকবরের রক্ত দিয়ে, এটাকে রক্ষা করেছেন আলী আসগরের রক্ত দিয়ে, এটাকে রক্ষা করেছেন কাসিমকে রক্ত দিয়ে। খেয়ানত হবে, দিনকে মূল্যায়ন করবেন, আলী আকবরকে মূল্যায়ন করবেন না। খেয়ানত হবে, দিনকে মূল্যায়ন করবেন, কাসিমকে মূল্যায়ন করবেন না। খেয়ানত হবে, দিনকে মূল্যায়ন করবেন, সদায় কারবালাকে মূল্যায়ন করবেন না। আজ আজান রয়েছে, তো আজানের পিছনে খুনে
সহদায় কারবালা রয়েছে, আর নামাজ রয়েছে তো নামাজের পিছনে খুনে সহদায় কারবালা রয়েছে। এই কারণে আমাদেরকে ইমামে হুসাইনকে ভুলে গেলে হবে না। ইমামে হুসাইন রক্ত দিয়ে দিনকে এমন শক্তিশালী করেছেন, এমন শক্তিশালী করেছেন যে এরপরে কিন্তু কারো সাহস হয়নি কোনো ইমামের কাছে এসে বায়াতের কথা বলতে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সাহস হয়নি, যেটা পরীক্ষা করেছিল ইয়াজিদ, এরপরেও পরীক্ষা করা হতো কোনো ইমামকে যদি বায়াতের চাওয়া হতো ইমাম, কিন্তু চাইনি। কেন চাইনি? বুঝতে পেরেছে এনারা হচ্ছে সাহেবানে এলম, এনাদের বিপক্ষে আসা যাবে না। এনারা হচ্ছেন কায়নাতের ইমাম, এনারা কোনোদিন বায়াত করবেন না। তো আল্লাহ আকবার, গোপনে গোপনে কিছু মূল্যায়ন করা হয়েছে, প্রকাশ্য মূল্যায়ন করা হয়নি। কারবালার ওসিলায় আমরা কিন্তু প্রকাশ্য আহলে বায়াতে আতহারকে মূল্যায়ন করেছি, আহলে বায়াতে আতহারের চর্চা করে আমরা স্পষ্ট করেছি যে এনারা সকলে দিনের হাফিজ ছিলেন, হুসাইন দিনের হাফিজ ছিলেন, হুসাইন সব কিছু দিয়ে আল্লাহকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুসাইন তোমার সাথে আমার মামলা হচ্ছে এরকম, 124,000 আম্বিয়াকে দিয়ে দিন মানুষের কাছে পৌঁছিয়েছি, আর তোমার রক্ত দিয়ে কেয়ামত কেয়ামত পর্যন্ত দিনকে রক্ষা করেছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। লাম ইয়াশকুরিল মাখলুক লাম ইয়াশকুরিল খালিক, যে মাখলুকের শুকরিয়া আদায় করতে পারে না সে খালিকের শুকরিয়া আদায় করতে পারে না। হুসাইনের শুকরিয়া আদায় করতে হবে যে তিনি দিনকে রক্ষা করে আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। আজকে দিনে মুকাদ্দাসে ইসলাম, আপনি যেখানে যাবেন যদি কোনো হতাশা দেখতে পান, নারীরা বলছে আমাদের কাছে ইনসাফ, আমাকে ইনসাফ দেওয়া হচ্ছে না, চলে আসুন মাকতাবে আহলে বাইতে, দেখেন ওখানে ইনসাফ রয়েছে। ঠিক আছে, ইরসের বিষয়ে আসেন, আপনি দেখবেন একটা মেয়ে সে রয়েছে, তার ভাগ তাকে দেওয়ার পরে তার বাকি অংশগুলো তার চাচাকে দিয়ে দেওয়া হচ্ছে। শিয়া মাধাবে চলে আসেন না, হাক্কান পাচ্ছে তারপরে বাকিটা রাদ্দান পাচ্ছে। আল্লাহ আকবার, মাকতাবে কোরআন হচ্ছে মাকতাবে আহলে বাইত, মাকতাবে কোরআন হচ্ছে মাকতাবে আহলে বাইত। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মহান ত্যাগ স্বীকার করে এটাকে রক্ষা করে গেলেন। আমরা যদি ইসলামকে সুরক্ষিত দেখতে চাই তাহলে আজাদারিকে সুরক্ষিত রাখতে হবে, কেন আজাদারি হচ্ছে দিনে ইসলামের রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদের মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছিয়েছেন, সেইভাবে আহলে বাইতের মাধ্যমে দিনকে সুরক্ষিত করতে করেছেন। তো যদি দিনকে আপনি মূল্যায়ন করতে চান, দিনে ইসলাম যদি আপনাদের কাছে মুকাদ্দাস হয়ে থাকে, তাহলে বায়াতে আতহার নিশ্চিতভাবে মুকাদ্দাস হবে। আর এই কারণে কারবালার প্রত্যেকটা শহীদ আমাদের মাওলা। ঠিক আছে, জন কিন্তু হুসাইনের গোলাম, আমাদের আকা, আমাদের মাওলা ফিজা কানিজে ফাতমাত জাহরা, কিন্তু ফিজা আমাদের মা বোনদের নেত্রী। ঠিক আছে, যারাই কারবালায় শহীদ হয়েছে, আজ এক ছোট্ট শিশু আলী আসগার, ঠিক আছে, আলী আসগার যার ওসিলায় আপনি দোয়া করেন, দোয়া মুস্তাজাব হবে। আলী আসগার বাবে হাওয়ায়েজ রয়েছেন, বাবে হাওয়ায়েজ, আপনার হাজাত মুস্তজাব হওয়ার একটি দরজা হচ্ছেন আলী আসগার, 6 মাসের শিশু। ঠিক আছে, 6 মাসের শিশুকে জ্ঞানী বলা হয় না, তিফলে সাগির বলা হয়। তিফল ছিলেন কিন্তু হুসাইনের সন্তান ছিলেন, হুসাইনের সন্তান। এই কারণে যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়েছিলেন, হালমিন নাওসিরিন ইয়ানসুরুনা হালমিন মুগীসিন ইয়ুগীসুনা, তখন আলী আসগার নিজেকে আর নিজের দোলনায় রাখতে পারেননি, দোলনা থেকে নিজেকে ফেলে দিলেন। বিবিদের মধ্যে কন্দন শুরু হয়ে গেল,
ইমামে হুসাইন আলাইহি সালাতু ওয়া সালাম আসলেন, বললেন যে কী ব্যাপার, আমি তো বেঁচে রয়েছি, এখন কন্দন কেন? বলে আলী আসগর নিজেকে দোলনা থেকে ফেলে দিয়েছেন। আমি বলবো, আকা ফেলে দেননি, আপনি ডাক দিয়েছেন, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা, আল্লাহ আল্লাহ, আলী আসগর নিজের জীবন উৎসর্গ করে দিয়ে কেয়ামে কেয়ামতের জন্য কারবালাকে সুরক্ষিত করে দিলেন। আর যদি কেউ বলে যে হুসাইনের পক্ষে হক ছিল কি ছিল না, আলী আসগরের শাহাদত প্রমাণ করে দিচ্ছে যে হুসাইন যদি দোষী হয়ে থাকে তাহলে আলী আসগরকে শহীদ করা হলো কেন? আর ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম আলী আসগরকে নিয়ে আসে ইতমামে হুজ্জত করে যে তিনি যে কায়নাতের ইমাম এটা প্রমাণ করেছেন, তারা যে জালিম, তাদের কাছে দিন নেই, তাদের কাছে শরিয়ত নেই, তাদের কাছে মুসলমান ইসলাম নেই, তারা যে মুসলমান না, তারা যে নামধারী মুসলমান এটা প্রমাণ করেছেন। নিয়ে আসলেন আলী আসগরকে, কীভাবে নিয়ে আসলেন, এমনভাবে ফজের শামের সামনে আসছেন যেভাবে মনে হচ্ছে যে তিনি কোরআন নিয়ে আসছেন। এখন হয়তো কোরআনকে মাঝখানে রেখে আমাদের মধ্যে একটি সিদ্ধান্ত হবে, কিন্তু ইমামে হুসাইন আলাইহি সালাতু ওয়াসসালাম যখন কাপড় সরালেন তাহলে কী দেখলেন, ছোট্ট শিশু আলী আসগরকে। ইমামে হুসাইন আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন, দেখো তিন দিন ধরে আমার তাঁবুতে খাওয়া নেই, পানি নেই, আমি যখনই এটা বলতে যাই তখন হুসাইনের মাজলুমিয়াত আমাদের কাছে এমনভাবে ফুটে ওঠে, আল্লাহু আকবার, আমরা তো কোনো দিন কোনো ভাষায় গিয়ে বলি নেই, তৃষ্ণার্ত রয়েছে, একটু পানি দিয়ে দাও, আল্লাহ আল্লাহ কায়নাতের ইমাম, আল্লাহ আল্লাহ মাজলুমদের নেতা, কিন্তু বলতে হয় লা ইয়াউমুন কা ইয়াউমি কায়াবাদিল্লাহ, আশুর কেমন ছিল, আকা হুসাইন এতই মাজলুম যে ফওজে শামের কাছে বলছেন আমি তোমাদের দৃষ্টিতে অপরাধী, আলী আসগরের কি অপরাধ রয়েছে, একে একটু পানি দিয়ে দাও, আদারও আলী আসগরের জন্য পানি চেয়েছিলেন কিন্তু পানি পাননি। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, হয়তো এরা মনে করতেছে যদি পানি দিই তাহলে হুসাইন খাবেন, তো দেখো আমি আলী আসগরের ওসিলায় পানি খেতে চাই না, আমি জমিনে কারবালায় রেখে দিচ্ছি, আমি পিছনে সরে যাচ্ছি, তোমরা নিজের হাতে পানি মুখে দিয়ে দাও, আমি বলবো আকা কারবালার জমিন এত উত্তপ্ত, যেখানে ঘোড়া নিজে পা রাখতে পারতেছে না গরমে, সেখানে আলী আসগরকে রেখে দিয়ে না, কিন্তু আজ ইমামে মাজলুম ইতমামে হুজ্জত করতে চায়, একবার আলী আসগরকে রেখে দিলেন, আজাদারও ফওজে শামের মধ্যে এমন এক অবস্থা সৃষ্টি হলো, কেউ বলছে দিয়ে দাও ছোট বাচ্চা নিজের হাতে দিয়ে দি, কেউ বলছে না দেওয়া যাবে না, যেহেতু হুসাইনের সন্তান, আজাদারও এর মধ্যে নির্দেশ দেওয়া হলো হরবলাকে, ইয়াক্তা কালামাল হুসাইন, আজাদারও এই আওয়াজ ইমামে হুসাইনের কানে চলে আসলো, ইমামে হুসাইন বললেন, আসগর তোমার ভাই আলী আকবর আমার কুলে দুনিয়া দিকে বিদায় নিয়েছে আর তুমি জমিনে কারবালা এভাবে চলে যাবা, আজাদ আরো নিজের কুলে নিলেন, বললেন তুমি তো হুজ্জতে খোদার সন্তান, তৃষ্ণার্ত রয়েছে একটু স্পষ্ট করে দাও, আজাদ আরো ঠোঁট ফিরালেন, ঠোঁটের উপরে জিব্বা ফিরালেন, আর নিজের তৃষ্ণার্ত অবস্থাকে প্রকাশ্য করলেন, কিন্তু আজাদারও নির্দেশ দেওয়া হলো ইয়াক্তা কালামাল হুসাইন, হুসাইনের অনুরোধকে কেটে দাও, অর্থাৎ তীর মারো আর এই বাচ্চাকে শহীদ করে দাও, আজাদারও মাকাতিলে লেখা রয়েছে হরমোলা তীর তুলছে আর হাত দিকে তীর পড়ে যাচ্ছে, দ্বিতীয়বার তীরও কামান তুলেছে আবার পড়ে গেল, কে এসে বললো হরমোলা, আরে তোমাকে তো আমরা আরে তীরের ক্ষেত্রে বীর মনে করতাম, আজকে কি হয়েছে তোমার হাত থেকে তীর পড়ে যাচ্ছে, বলে আমার দৃষ্টিতে দেখো আমি যখন তীর তুলেছি আলী আসগরের দিকে নিক্ষেপ করবো, আমি
আমি নিজে দেখতে পেলাম রাসূল খোদা একজন সামনে দাঁড়িয়ে গেলেন, আমার হাত দিকে তীর পড়ে গেল, আজরকম আল্লাহ, আবার তীর তুললাম, তীর পড়ে গেল, কেন আমি দেখলাম তাবু থেকে পর্দা উড়েছে, পর্দা সরেছে, মনে হচ্ছে এই বাচ্চার মা বাচ্চাকে দেখছে, আজাদ আরো তৃতীয় বার তীর, আরে ছেড়ে দিল, আরে মামে হুসাইনের কুলে বাচ্চা শহীদ হয়ে গেল, তীর ছিল সে সবা, আরে আলী আসগরের গলা, মামে হুসাইনের হাত, আরে মামে হুসাইন আলী আসগরের রক্ত হাতে দিলেন, ছোট্ট শিশু আসমানের দিকে নিক্ষেপ করতে ছিলেন, আওয়াজ আসলো হুসাইন এই খুনে না হাক যেন আমার দিকে না আসে, হুসাইন জমিনের দিকে, জমিন ও ডাক দিয়ে বলল মাওলা এই রক্ত আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ, হুসাইন ওই রক্তকে মুখে মেখে নিলেন, আর মেখে নিয়ে লাশ নিয়ে একবার মদিনার দিকে ঘুরে গেলেন, বললেন দাদা এই রক্ত মাখা চেহারা দিয়ে হুসাইন তোমার কাছে আসবে, ইমামে হোসেন বাচ্চাকে কুলে নিয়ে তাবু দিকে অগ্রসর হলেন, কিন্তু চিন্তা করলেন যে কত জুলম, জুলম কি এর বেশি হতে পারে, এটা কেউ ভাবতে পারে ছোট্ট শিশুকে তীর দিয়ে মারা হবে, আল্লাহ আল্লাহ উম্মের অভাবকে কি বলবো, আয় অবস্থায় যদি জায়গা দেখে কি বলবে, ছোট ছোট বাচ্চারা যদি দেখে যার মাঝে আলী আসগর ছিল কি বলবে, আজাদ আরো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরে, আপনারা সূর্য ওঠার পর যে আমলটি করেন আমলে আসুর, এটাই ছিল ইমামে হুসাইনের আমল, আল্লাহ আল্লাহ রণাঙ্গন দিকে তাবুর দিকে, আবার ব্যাক করে রণাঙ্গনে সপ্তমবার গিয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিয়ে বললেন উম্মের রবাব, আল্লাহ আল্লাহ রবাবের মাতব করো, আরে যার ওয়ালি ও ওয়ারিস হুসাইনকে শহীদ করে দেওয়া হলো, আরে যার ছোট কন্যাকেও ছোট সন্তানকেও শহীদ করে দেওয়া হলো, উম্মের রবাব আলী আসগরকে নিয়ে যাও, উম্মের রবাব ছুটে আসলেন, বাচ্চাকে সবাই অবস্থা দেখে বললেন আল্লাহ আল্লাহ আলী আসগর তোমার বয়সের তো পশু সবাই হয় না, আজরকম আল্লাহ আজরকম আল্লাহ, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার চিন্তা করলেন কি করা যায়, সবার লাশ তো রেখেছিলেন তাবুতে, কিন্তু এই লাশাকে কি করবেন, পিছনে চলে গেলেন খেয়ামে হুসাইনের পিছনে, আজাদ আরও সেখানে অনেক কিছু ঘটে গেল, তার মধ্যে একটি ঘটেছে যখন আলী আসগরকে দাফন করছিলেন তখন কি দেখলেন একজন দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলেন তুমি কে, তো বললেন কাসিদে সোহরা, আরে যখন সোহরা কোনো সংবাদ পাননি কারবালা দিকে কেউ নিতে আসেনি, তখন বাবার কাছে চিঠি লিখেছিল সে কাসিদ এসেছে, ইমামে হুসাইন খুললে নিজের কন্যার হাতের লেখা চিনতে পারলেন, চোখে লাগালেন, আল্লাহ আল্লাহ চুমন দিয়ে বললেন সোহরা এই সময় চিঠি লিখেছ, পড়লেন তো বললেন এ বাবা আলী একবার আমাকে নিতে আসেনি, আলী একবারে নাম পড়ে বললেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজাদ আরো, তারপরে যখন আলী আসগরের কথা আসলো ইমামে হুসাইন আবার জমিনে বসে গেলেন, কন্দন শুরু করলেন, কাসিদকে বললেন গিয়ে বলবা সোহরার ভাই
আলী একেবারে শহীদ হয়েছে, আর আলী আসগরকে আমি এখানে দাফন করেছি। আজাদ আরো নন্নি সে কবর খোদ কে আসগর কো গাল কে শাবির উঠ খড়ে হুয়ে দামন কো ঝাড় কে আল্লাহ আল্লাহ। অনেক মাসায়েবে শের লেখা হয়েছে, কেউ লিখেছে জলজলে দুনিয়া মে ইউ হি বেসবাব আতে নাহি ইয়ে জমিন আব তক আলী আসগর কো বহলানে মে হ্যায়। আল্লাহ আল্লাহ, বিবিদের জন্য কত কঠিন ঝুলা রয়েছে আলী আসগর নেই। আল্লাহ আল্লাহ কত কঠিন, সবাই শহীদ হয়েছে ছোট্ট একটা শিশু, আরে তার লাশও বিবিরা দেখলেন। আজাদারো হুসাইন দাফন করলেন, রণাঙ্গনে আসলেন। আজাদারো বাদে শাহাদাতে হুসাইন সব শহীদদের মস্তকগুলো এক জায়গায় করা হলো। তখন তারা বলছে যে একটি সের এখানে কম রয়েছে, বলে ওটা তো ছোটো বাচ্চা ছিল, হয়তো হুসাইন দাফন করে দিয়েছেন এই জন্য তার তো। বলে কোথায় দাফন করবেন, তাঁবুতে আগুন দেওয়া হয়েছে, এখন তাঁবু বলতে কিছু নেই, কারবালার তাঁবুর আশেপাশেই হয়তো কোনো জায়গায় দাফন করেছেন। তো তোমাদের এইভাবে খুঁজতে হবে না, কবরের চিহ্ন হুসাইন রাখেন নেই, এইভাবে খুঁজতে হবে না। তবে কীভাবে খুঁজবা, বলে লম্বা লম্বা নে জানাও জমিনের উপরে মারো, আজাদ আরো পা মারিয়ে হুসাইনের পিবিদের এই দৃশ্য দেখতে হয়েছে। পানি নিয়ে হযরত জাইনাব সাকিনার কাছে, সাকিনা সাকিনা বেহোশ অবস্থায় ছিলেন, সাকিনা উঠতো পানি এসেছে, একবার চোখ খুলে বললেন আমার চাচা এসেছে, বলে না চাচা কোথায়, সাকিনা আব্বাস কোথায়, এ সাকিনা পানি এসেছে। তো বললেন ববি আম্মা আপনি পানি খেয়েছেন, বলে না আমি কি করে খাবো, তুমি খাও তুমি ছোট, তুমি আগে খাও তারপরে জানাব খাবে, সাকিনা পানি নিয়ে আরে কবরে আলী আসগরের দিকে, আগে আলী আসগর পানি খাবে তারপরে সাকিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।